ও অনেকদিন ধরে ভাবছে চুলগুলো কাটতে হবে, গরম লাগছে, তাই ওকে স্কুল থেকে বের করে সেলুনে নিয়ে গেলাম। খুব লক্ষ্মী ছেলের মতো বসে চুপ করে আয়না দেখছে আর চুল কাটছে। চুল কাটা যে কত আনন্দ, এটা রিহানকে না দেখলে আসলে বোঝা যায় না। চুল কাটতে কাটতে তার ঘুম চলে আসার মতো অবস্থায়। একে তো স্কুল থেকে জার্নি করে গিয়েছে, সরাসরি স্কুল থেকে বাসায় ওকে আমরা চুল কাটতে না নিয়ে এসে ওকে সেলুনে ঢুকে আছি। তো খুব আরাম পাচ্ছিল, মেশিনে চুল কাটছিল, আর যে আঙ্কেলটা আছে ওর, উনি খুবই ভালো হেয়ার কাট করেন, বাচ্চাদের বিশেষ করে। সব সেলুনে অ্যাকচুয়ালি বাচ্চাদের চুলটা কাটাতে চায় না, সবাই একটু অনীহা প্রকাশ করে, তো সবাই ধৈর্য নিয়েও বাচ্চাদের চুল কাটে না। দ্যাটস ওয়াই খুব ভালোভাবে চুল কেটে দিয়েছে। তো চুল কাটতে কাটতে খুব বারবার বলছিল আমি বাসায় কখন যাব, কখন আমি গাড়ি খেলবো, আমার গাড়িগুলো আমার জন্য ওয়েট করছে। যখন তার চুল পড়ার পর চুলকানি শুরু হয়ে গেল, তখনই রিহান সোনা বারবার বলছে বাসায় কখন যাব, আর কতক্ষণ লাগবে। লাস্ট এসে বললো মামা একটা ভিডিও করো, আমি মেমোরিজ রাখতে চাই, আমি দেখতে চাই আমার চুল কাটাটা কেমন হয়েছে। তো আমরা তার ভিডিওটা করছি এবং খুব হ্যাপি হচ্ছে ও ভিডিও করার পর। চুল কাটার পর যে প্রশান্তি ওর মধ্যে আসে, সেটা হচ্ছে যেদিন চুল কাটে সে একটা লম্বা চূড়া ঘুম দেয়, এই ঘুম তার জন্য সেই আরামের একটি ঘুম হয়। আসলে মাথা ভর্তি চুল থাকলে বাচ্চাদের প্রচুর গরম ধরে যায়, জ্বর আসে, সর্দি লাগে, আর আমার রিহানের একটু অ্যালার্জি প্রবলেম আছে, তো চুলটা যদি একটু বড় হয়ে যায় স্বভাবতই তার খুব কষ্ট হয়। দেখা যায় ওর চুল বড় হলে আমাদেরই টেনশন শুরু হয়ে যায় যে চুলটা কাটাতে হবে। অনেক বাচ্চা কি সুন্দর চুল বড় রাখে, বাট আমি আমার ছেলের চুলটা বড় রাখতে পারি না। চুল যখন একটু বড় রাখার শখ হয় তখন শীতকালে রাখতে পারি, কারণ শীতে এত গরমটা অনুভব হয় না, তখন ওকে চুল বড় রাখলে আরও বেশি মাশাল্লাহ সুন্দর দেখায়। তো আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন, আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয় এবং সে অনেক বড় হয়। আল্লাহ যেন তাকে জ্ঞান